হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনক্রেডিবল থটস। আবার একটা বেকার ভিডিওর সাথে। তো আজকে তোমরা জানো জামাই ষষ্ঠী, তাই আজকে যেতে চলেছি শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি ওখানে গিয়ে কি কি হয়, কি কি খাওয়া দাওয়া হবে, এইসব তোমার সাথে শেয়ার করতে চলেছি। আর গাইস, এতদিন ভিডিওতে অ্যাক্টিভ না থাকার জন্য সরি, আশা করছি এখন থেকে অ্যাক্টিভ থাকবো। তো তো আমরা সবাই নতুন বারাসাত পাইকারি হাটে বাজার করতে, আর এখান থেকে বাজার করার পরেই আমরা যাব, এমনিতেই লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সবাইকে বলছি তারা দিয়ে। তাই তো গাইছে, আর বেশি লেট না করে চলে আসলাম শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এত কিছু খাবার দেখে আমার প্রথমেই মাথা ঘুরে গেল। আর জাস্ট গাইস, এটা শুরু ছিল। যাই হোক, আমার ভাই যেহেতু খেতে প্রচন্ড ভালোবাসে, সেহেতু লেট না করে ফটাফট শুরু করে দিল। আমি দেখতে পাচ্ছি গাইস এ কটা খেতে পেরেছি এতক্ষণে, আর ও গাইস পুরো ফাঁকাই করে দিয়েছে। ওয়াও, হাসিটা দেখেছো? আর গাইস তারপর কিছুক্ষণ পরে আবার চলে আসলো রাইস। এখানে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, মাছ এবং মটন কষা। আর যাই যাই হোক, বাঙালিদের কাছে এটাই অমৃত সমতুল্য। আর আমি তো জানো তোমরা গাইস, আমি একা খেতে ভালোবাসি না, তাই তোমাদের জন্য একটা লাইট রয়েছে। ইয়েস গাইস, তো এই পর্যন্তই আজকের ভিডিও। যদি তোমাদের আজকের ভিডিও এবং আমার ভিডিও ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করবে।